Tujuh itu sinan cuy, jadi ke beri besar agno, syak nanya ke caprap mana, sejauh ini kah duman himbotok kayak, santir bazar tiap ramah ta, orang lain himbotok itu mereka, si hanum mau, YTM ini juta tamah adonan khobi, tiap ramah ini adon rob, orang himbotok ini bising tih, biji pinus sejaka. Jodohan aku nungka, sobai ke namaskar, aske amade ini bikup korbususi, aske ini bikup korbususi mul karan ta otse, kato dua dini nake, amade kesi, omprite, amade Tiprasa wanita terukur, polis prosesan lelie, jibabe tiar kasir matome, tiprasa wanita terukur akraman terahoi cie, dan aske potru, shinna teo, amade tiprasa wanita terukur akraman haniye, tiar kasir matome jibabe tiprasa wanita terukur agak korahoi cie, air potibate amade bikop misil upasti dasen, ati jolai bari tipramata blok komitir, presiden, Hormozunda Tripura, vice presiden amade Chandidas Tripura Mohoday, Blok Sekretari Komol Babu, tanpa amader YTF, Blok Presiden Mohishoran Tripura, dan amader TWF er Working Presiden, Vice Presiden rao aske ekhane upasthit achen. Kami beshi kotha na bole, jehetu amar purbobortii boktara apnaderke bistaritobhabe janiyeche, shejonno ami beshi kotha bolchi na. Ami bolte chai, aske somogro Tripura rajye je rajnoitik prekkhapot ba rajnoitik poristhiti, shetate eta proshno je 2023 সালের বিধানসভা নির্বাচনে বিপ্রমথার যে ভীত শক্ত হচ্ছে সেটা দেখে আজকে বিজেপি আইপিএফটি সরকার ভয় পাচ্ছে কারণ কিনা দেখুন আজকে আমাদের রেবতী ত্রিপুরা মহোদয় যিনি পূর্ব আসনের এমপি উনি কি বলছেন মহারাজকে রাজবাড়িকে অবরুদ্ধ রাজবাড়িতে আটকে রাখবে অবরুদ্ধ করে রাখবে কারণ ওরা জানে মহারাজ যদি প্রত্যেকটা জায়গায় যায় ত্রিপুরাসেরা সেখানে ভিড় জমায় কারণ ত্রিপুরাসাদের একটা জনমত Tiprasa সাথে মহারাজের সাথে আছে কিন্তু রেবতী ত্রিপুরা যিনি একজন ইলেক্টেড এমপি ওনার সেই কথাকে আমরা তীব্র ধিক্কার জানাই কারণ উনি একজন ত্রিপুরাসা উনি একজন নমিনেটেড এমপি উনি কিভাবে মহারাজকে এই কথা বলতে পারেছে মহারাজকে রাজবাড়ির মধ্যে অবরুদ্ধ করে রাখা হবে উনি বুঝতে হবে সেই রাজনীতি যদি আমরা 70 72 বছরের সেই ইতিহাসের সাথে যদি আমরা রাজনীতি করি আমাদের দফা আমাদের জাতির অস্তিত্ব কোথায় যাবে আমি পাতালগোন্না জমাতি ম্যাডাম সম্পর্কে বলতে চাই ওনার সাথে আমরা ত্রিপ্রমতা থাকতে এনজিও সময় আমরা কোঅর্ডিনেশন কমিটি গঠন করে টিপিএফ এর সামনে টিপিএফ এর সঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছি ওনার কি দাবি ছিল ওনার দাবি ছিল বাংলাদেশীদেরকে মানে মানে কি বলে বিতরণ করা ওনার দাবি কি ছিল ওনার দাবি ছিল কি যতদিন পর্যন্ত বাংলাদেশীরা বিতাড়িত হবে না টিপিএফ দল কখনো ভোটে দাঁড়াবে না ত্রিপ্রমতার সেই দাবি ছিল না সেই দাবি ছিল টিপিএফ এর নেতৃত্ব পাতালগোন্না জমাতিয়ার কিন্তু দেখা গেছে কি উনি লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন ত্রিপুরাসাদেরকে এনআরসি কেস করার নাম করে ত্রিপুরাসাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন লাস্টে কি হয়েছে লাস্টে সেই পাতালগোন্না জমাতিয়া ত্রিপুরা ত্রিপুরমতা থাকতে এনজিও সময় আমরা কোঅর্ডিনেশন কমিটি গঠন করে টিপিএফ এর সামনে টিপিএফ এর সঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছি ওনার কি দাবি ছিল ওনার দাবি ছিল বাংলাদেশীদেরকে মানে মানে কি বলে বিতরণ করা ওনার দাবি কি ছিল ওনার দাবি ছিল কি যতদিন পর্যন্ত বাংলাদেশীরা বিতাড়িত হবে না টিপিএফ দল কখনো ভোটে দাঁড়াবে না ত্রিপুরমতার সেই দাবি ছিল না সেই দাবি ছিল টিপিএফ এর নেতৃত্ব পাতালগোন্না জমাতিয়ার কিন্তু দেখা গেছে কি উনি লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন ত্রিপুরাসাদেরকে এনআরসি কেস করার নাম করে ত্রিপুরাসাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন লাস্টে কি হয়েছে লাস্টে সেই পাতালগোন্না জমাতিয়া ত্রিপুরাসাদেরকে ঠকিয়ে আজকে বিজেপিতে শামিল হয়েছে তো ভাবুন আপনি আমাদের মহারাজ ত্রিপুরাসাদেরকে 2023 সালের পরে স্বর্গ দিতে চায় আর বিজেপি কি দিতে চায় পাতাল আপনারাই বিচার করুন পাতালে থাকবেন না স্বর্গে সেজন্য আমি বলতে চাই আজকে পাতালগোন্না জমাতিয়ার সাথে যদি থাকি আমরা আমাদের পাতালেই যেতে হবে সেজন্য মহারাজের নেতৃত্বে 2023 সালে যে সরকার সংগঠিত হবে সেখানে জাতি উপজাতি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জনসমর্থন আমাদের দরকার আর আজকে ত্রিপুরা রাজ্যে যে পুনর্বাচন সংগঠিত হতে চলেছে সেখানে ত্রিপুরমতা সুরমা বিধানসভায় আমরা প্রার্থী দিয়েছি বিজেপিরা কি বলছে ত্রিপুরমতা শুধু ত্রিপুরাসাদেরকে নিয়ে রাজনীতি করে গেড়ের ত্রিপুরাল্যান্ডের কথা বলে ওরা কিভাবে একজন হিন্দুস্তানিকে আজকে এসসি সংরক্ষিত আসনে আসন দিতে পারে আমি বলতে চাই এই 70 72 বছরে এবং বিধানসভার যে নির্বাচনে সুরমা আসনে কোনো ত্রিপুরাসা দাঁড়াতে পারেনি কারণ ত্রিপুরাসারা সেই সুযোগ পায়নি যে ত্রিপুরাসারা ত্রিপুরাসাদেরকে ভোট দেবে হতে পারে আজকে ত্রিপুরমতা এসসি আসনে দাঁড়িয়েছে কিন্তু সেই আসনের 15 থেকে 16 হাজার ত্রিপুরাসারা সেই সুযোগ পেয়েছে ত্রিপুরমতাকে ভোট দেওয়ার কিন্তু মহারাজার যেই
একটা প্রেম আছে পাহাড়ে বলুন সমতলে বলুন এই প্রেমের ভয় পেয়ে আজকে বিজেপি এক একটি জোট সরকার আজকে কাঁপছে আজকে দেখা গেছে রামপথে জমাতিয়া বলুন মঙ্গল দেববর্মা বলুন পাতালগঞ্জা জমাতিয়া বলুন রেবতী ত্রিপুরা বলুন ওনারা নিজেরা এডিসি এলাকায় ঢুকতে পারছে না এবং মহিলারা বিশেষ করে আমাদের মহিলারা উপজাতি মহিলারা ত্রিপুরাসের মহিলারা আজকে পাতালগঞ্জাকে বাধা দিচ্ছে কারণ কি পাতালগঞ্জা জমাতিয়া এনআরসির নাম করে ত্রিপুরাস এলাকায় লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে এর জবাব যতদিন পর্যন্ত পাতালগঞ্জা জমাতিয়া না দেয় ত্রিপুরাস এলাকায় পাতালগঞ্জা জমাতিয়া ঢুকতে পারবে না সেটা ওনাদের মনে রাখতে হবে পুলিশ প্রশাসন নিয়ে কতদিন পর্যন্ত ত্রিপুরাটাকে দমানো যাবে পুলিশ প্রশাসন নিয়ে গেরা ত্রিপুরাকে দমানো যাবে না সেটা আপনারা মনে রাখুন কারণ 2021 সালের এডিসি নির্বাচনে যে ত্রিপুরাটা এবং 2022 সালের ত্রিপুরাটার মধ্যে অনেক পার্থক্য আছে ওনারা যদি আঘাত করে আমরা প্রতিরোধের জন্য তৈরি সেই জন্য বিজেপি আপনাকে ছোট সরকারকে বলতে চাই 2023 সালের জন্য তৈরি সেই জন্য বিজেপি আপনাকে ছোট সরকারকে বলতে চাই 2023 সালের নির্বাচন আমাদের জন্য একটা লাস্ট ফাইটের জন্য আমরা লড়াই করছি ওনারা লড়াই করছে নিজের বসে নিজের চেয়ারের জন্য নিজের পার্টির জন্য আমরা লড়াই করছি আমাদের অস্তিত্বের জন্য আমাদের সকলের মানুষের আমাদের যে পাওনা আশা আকাঙ্ক্ষা সেইগুলি পূরণের জন্য সেজন্য আজকে এই বাজারে যারা উপস্থিত আছেন ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে প্রত্যেকটা জনগণ সেই হিন্দু বাঙালি হোক মুসলিম বাঙালি হোক ত্রিপুরাসেরা হোক সেই ক্রেতা ত্রিপুরার দাবিকে আপনারা সমর্থন করুন লোকে অনেক কিছু বলবে বিজেপি আইবিএফ এবং বিশেষ করে সিপিএমরা কি বলে ত্রিপুরাল্যান্ডের দাবি অসংবিধানিক দাবি সেটা কোনোদিনও সম্ভব না আমি বলতে চাই আজকে ভারতবর্ষে ঝাড়খণ্ড ছত্রিশগড় অনেকগুলি রাজ্য হয়েছে এমনকি আশা করি আগামী দিনে অনেকগুলি রাজ্য হবে গ্রেট ত্রিপুরাল্যান্ড হবে কিন্তু সেই রাজ্যগুলি যখন হয়েছে তখন কেউ কোনোদিন বলেনি যে ওনারা অসংবিধানিক দাবি করছে সেটা কোনোদিনও সম্ভব নয় যখন একজন ত্রিপুরাসা এই ত্রিপুরার রাজ্যের আদিবাসী হয়ে যদি মহারাজা প্রদীপ মানিক্য রাজা হয়ে যদি দাবি করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তখন পলিটিক্যাল পার্টির রাজনীতি চলে না বলে সেটা অসংবিধানিক সেটা কখনো পূরণ হবে না আমি বলতে চাই আজকে ভারতবর্ষের মধ্যে এতগুলি রাজ্য হয়েছে একটা রাজ্যকে ভাগ করে দেবে এতগুলি রাজ্য হয়েছে কখন কোনোদিন কি বলেছে যে সেটা অসংবিধানিক ছিল সেই জন্য আমি বলতে চাই পৃথক রাজ্যের দাবি যদি আরো জোরালো করতে চায় সকল ত্রিপুরাসাদেরকে আমাদের কি বলে আঞ্চলিক দল করতে হবে আঞ্চলিক দল আমাদের জন্য খুবই প্রয়োজন আজকে দেখুন আজকে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ সে রাজ্যগুলি কিভাবে ভাগ হয়েছে সেখানে আঞ্চলিক দলগুলির শক্তি দেখে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে তাদেরকে পৃথক রাজ্য করে দেওয়ার জন্য আমাদের যদি আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় ওনারা বাধ্য হবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিতে আর ওনাদের যে ভাওতাবাজি এই সাড়ে চার বছরের ভাওতাবাজি বিজেপি আজকে জোট সরকারের সেই ভাওতাবাজি জনগণের সকলে জানে কিন্তু সেই ভাওতাবাজিকে লুকানোর জন্য ওনারা কি বলে ত্রিপুরা মাথা অসংবিধানিক ওদের দাবি অসংবিধানিক এসব কথা বলে লাভ নেই আপনারা সাড়ে চার বছরে ধরে ত্রিপুরাসাদেরকে বলুন নন ত্রিপুরাসাদেরকে বলুন যে প্রতিশ্রুতি পালন প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি তো পালন করতে পারেননি আমার কি হয়েছে দেখুন সাড়ে চার বছরের মাথায় যে মুখ্যমন্ত্রী 2018 সালে অনেক প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই মুখ্যমন্ত্রীকে সরানো হয়েছে সেটা একটা বড় ষড়যন্ত্র কারণ 2023 নির্বাচনে সেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সেই চেহারা দেখে আর বিজেপির ভোট আসবে না সেজন্য মানিক শাহকে আজকে সেই পদে বসানো হয়েছে সেটা আমাদের বুঝতে হবে বন্ধুগণ কারণ সেই রাজনীতি 70-72 বছর ধরে সেই বিভাজনের রাজনীতি আমরা দেখে এসেছি সেটার থেকে যদি দূরে থাকতে হয় ত্রিপুরামথাই একমাত্র সম্বল ত্রিপুরামথার পরে জাতি উপজাতি ত্রিপুরাসা নন ত্রিপুরাসা সকলকে একজোট রেখে এবং আপনারা জানেন এডিসি সরকার আসার পরে কোনো একটা এডিসি এলাকায় জাতি উপজাতি বলুন ত্রিপুরাসা নন ত্রিপুরাসা বলুন বর্তমানে লোক কংগ্রেস এমপি তুই তো ওয়াসিন ব্রুই রঙ সাগর এটা খাই যাব মানি যে সময় তিনি বিজেপি পাতাল কিনানে দল ব্রক ই ভূত কম মানি নুগুই তঙ্গ যখন ইও তো খুলক নাই তো তিনি তিপ্রাসা বুসুদর কে বলওয়ান ছাত খাক সম্ভব হয় তঙ্গুই ব তিনি তিপ্রাসা নো বসা তো পেট খাই মানি হাত বাগে সুন আসু তমাইয়া বন বাগে সুন রমা খাইয়া যত সিন তিপ্রাসা নর গগ খনাই থা সুন থান থান আঙ্গ তিনি 19 বা থান থান নর যে জায়গা পাতাল কিনা সিন অর এডিসি এরিয়া ও খাইয়ে অমতা মিছিল মিছিল থাকে এন্দ্র লগে তার দে বন যে কাছে বরং থম থমুই থাঙ্গে বর ভাল নাই ভ্রই হান বাকি সং বন উকলগ কেন পারে ফে দেহান বাকি যত সিনা না গা সিনি পাতাল কিনা নে তমুসা মং চরিত ব বাহাই তো সিনি ভ্রই নে ছাগ ব এত খাই দাও
babis tomusam kahangke bahagit honjak tongai sini edis area wa botomusam hamian babis bojoko zakan orsin orang kasih ya zulba zulai bari atri blogo zulai orang kasih khaizak ya joko sak khaizak zaga nebo khaizak tong om tahake han babis sini tibrasa zara tongai unis topa joko tansangwe sini bu bagra sini babis busuk kaham naitong bobo joko sinanangwe han babis joko tansangwe busangwe sini bu bagra sini babis kahamai nilo sun kahano mamai nai bo sini babis debo tanwe Boka hamano tui dongo temani bo kaham klay tahamani babe na sungo bo nungu loko joto mo barma dosa sungo pei tongo bo joto china mango sini pasal kenyangga bo tema bo boro kazaga wo pati kai tongo ya bo age ayam pidi kai jak tapor titiap kai bo tikramo ta kai ya tapor boro zaga tang tapor busi bingo tangga tangi tema kai sini bo tikrasa tang sa tongo ni zaga no sungo oe toro kai ni bagai bo om tahike jadi edc area wo bo pai om tahike kok sabwe meeting misi kali sini baru mau bandai tulang tunggu jago sih nana nggak bapak hai hani bagai sini tipe asal unis dua panas hawa jadi jaga patuh sini mitin misal kayu sini edis ya dia langsung bawa mitin misal kayu ini sungguh ya sungguh bawa bawa tamu sama nusung sih gak bawa yang dia kenal tapi bawa lo kenal isi ungkul kau coro sih nero kardi hani bagai sung orang jaga sini beri misa kau sung ete kajang mana bagai sung sung tamu liat bukan sung tinggal ada lima kayu ini sini saya kok borok tanah lo busi kau tengai saya kok busi ya kok borok busi ya borok busi yang panang tengai han bangan ini orang mau kok zara mau borok tengai mau basa dan tanai ini ngak ini mau ide relip yang re sana putra ngak bo batal kinya ya satu itu om itu malah bo ya so dia mau ngomak tipra mau ya mema beribadu